আজ আমি বানাবো আমার খুব পছন্দের একটি ড্রিঙ্ক বোরহানি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম দই, আরও যা যা আমার লাগছে, চিনি, কাঁচামরিচ, বিট লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কালো গোলমরিচের গুঁড়া। চিনি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আরও লাগছে পুদিনা পাতা, ধনিয়া পাতা। এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিব। ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই, এরপরে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বোরহানি শরীরের জন্য খুবই ভালো, খেতেও খুব মজা, আর বানাতেও খুব বেশি কিছু লাগে না। আপনারা ঘরেই তৈরি করতে পারবেন খুব ইজিলি। আগে বোরহানি বানানোর জন্য ধনিয়া পাতা, পুদিনা পাতা পাটায় পিষে নিতে হতো, আর এখন তো ব্লেন্ডারে খুবই ইজিলি ব্লেন্ড করা যায়, বানাতেও সহজ। হাফ গ্লাস পানিও দিয়ে দিয়েছি। এবার আমি একসাথে সব কিছু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন এটা আমি গ্লাসে ঢেলে নিব। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, তো আমি ছেঁকে নিয়ে নিই। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার বোরহানি। বোরহানি ছোট বড় সবারই পছন্দ, তো আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।